বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন 1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা প্রাপ্তি। বর্বর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে তুলোধুনা করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল দেশটির সেনাবাহিনী। শুধু তাই নয়, সংকটময় সেই দিনগুলোতে গণমাধ্যমও পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে ছিল। জামিনে মুক্তির পর শনিবার লাহোরের বাসভবন থেকে সাধারণ জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন পিটিআই প্রধান ইমরান খান। याद कराना चाहता हूं ईस्ट पाकिस्तान का, मेरी जिंदगी में हुआ ईस्ट पाकिस्तान। मार्च 1971 के अंदर मैं वहां मैच खेलने गया था ईस्ट पाकिस्तान की अंडर 19 के खिलाफ। हमारा जो जहाज वापस आया था वो आखिरी जहाज था। मुझे अभी भी याद है कि कितनी नफरत हो गई थी पाकिस्तान के खिलाफ। हमें तो यह पता ही नहीं था, इसी तरह जिस तरह आज मीडिया कंट्रोल कर रहे हैं। সত্তরের নির্বাচনে জয়লাভের পরও আওয়ামী লীগের হাতে পাকিস্তানি সামরিক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তর না করারও সমালোচনা করেন ইমরান খান। আজ হমে সমঝনা চাইয়ে কি ইস্ট পাকিস্তান কে লোগোঁ সে ইতনা বড়া জুলম হুয়া। উনকি জো পার্টি ইলেকশন জিততি হ্যায়, জিসকো প্রাইম মিনিস্টার বননা চাহতা থা, চাহিয়ে থা, উসকে খিলাফ মিলিটারি অ্যাকশন কর দিয়া। এ সময় বর্তমানে পাকিস্তানের গণতন্ত্র এখন সুতোয় ঝুলছে বলেও মন্তব্য করেন তিনি। নওয়াজ শরীফ পাকিস্তানের স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করেছে অভিযোগ করে বলেন, বিচার ব্যবস্থার ধ্বংস মানে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়া। পিটিআই নেতাকর্মীরা বিক্ষোভের সময় কোনো সহিংসতা চালায়নি জানিয়ে গত 9 মের পর চলা বিক্ষোভ ও সহিংসতার স্বাধীন তদন্তের দাবি জানান পিটিআই প্রধান। এদিকে ইমরান খানের গ্রেফতারের পর সহিংসতায় পরিকল্পনাকারী, উস্কানিদাতা এবং ভাঙচুরকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির। পিটিআই কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত পেশোয়ারের সামরিক হেডকোয়ার্টার পরিদর্শনকালে তিনি আরও বলেন, সামরিক স্থাপনার নিরাপত্তা লঙ্ঘন বা ভাঙচুর করার চেষ্টা করলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।